আসসালামু আলাইকুম পৃথিবীর যতগুলা মসজিদ আছে সবগুলা মসজিদ কারগর মাদ্রাসাগুলো কারগর জি আমি গতকাল একটা প্রোগ্রামে গিয়েছি এক জায়গায় মাদ্রাসায় একজন বক্তব্য দিচ্ছেন যে মসজিদ আল্লাহর ঘর মাদ্রাসাগুলো নবীর ঘর হ্যাঁ এটা বলা যাবে না এটা ভুল কথা মসজিদগুলো আল্লাহর মাদ্রাসাও আল্লাহ মাদ্রাসায় আল্লাহর দিন শিক্ষা দেওয়া হয় সেখানে আল্লাহর দিন ওই মাদ্রাসাও আল্লাহর ঘর তো আমি যেটা বলতেছিলাম যে পৃথিবীর সমস্ত মসজিদ আল্লাহর ঘর পৃথিবীর সমস্ত মসজিদের মর্যাদা আল্লাহর কাছে সমান ইল্লা মাসাজ সাথে শুধুমাত্র তিনটা মসজিদ ছাড়া আর পৃথিবীতে যত লক্ষ মসজিদ আছে সব মসজিদের মর্যাদা সমান ওই তিনটা মসজিদের এক নম্বর মসজিদ কোনটা পৃথিবীতে মসজিদে হারাম মসজিদে হারামে এক রাকাতে কত গুণ সবাব এক লক্ষ গুণ সবাব সোহান আল্লাহ তাহলে পৃথিবীর এক নম্বর মর্যাদা সম্পন্ন মসজিদ হল মসজিদে হারাম দুই নম্বর মর্যাদা সম্পন্ন মসজিদ কোনটা মসজিদে নব্বী আলাইহি আসাল্লাম এই মসজিদে সলাত আদায় করলে কত গুণ এক হাজার গুণ প্রতি দুনিয়ার অন্য অন্য মসজিদের থেকে এক হাজার গুণ তাহলে কিন্তু শুধু এক হাজার হবে না আপনার এই নদ্যা সরকার বাড়ি মসজিদে যদি জামাতে নামাজ আদায় করেন কত গুণ সাতাশ গুণ তাহলে এই সাতাশ গুণের থেকে এক হাজার গুণ বেশি তাহলে সাতাশ হাজার গুণ বেশি বুঝতে পারছেন হ্যাঁ এই এইখান থেকে পৃথিবীর অন্য অন্য মাসজিদের থেকে নবিসাম বলছেন এক হাজার গুণ বেশি তাহলে এই সাতাশ গুণ যদি এখানে হয় তাহলে সেখানে সাতাশ হাজার গুণ বেশি ঠিক একই রকম এক লক্ষ মানে তবে সাতাশ লক্ষ হবে না হ্যাঁ সাতাশ লক্ষ পরোক্ষভাবে হবে নবিস্লাম বলছে যে মসজিদে নববীর তো এক হাজার তার থেকে একশো গুণ বেশি হলো মসজিদে হারাম তাহলে মসজিদের নববীরটা যদি সাতাশ হাজার হয়ে যায় তো ওইটাও সাতাশ লক্ষ হয়ে যাবে হ্যাঁ মসজিদে হারামেরটা আর তিন নম্বর যে মসজিদটা সেটা কোন মসজিদ মসজিদে আকসা। সেটা হলো পাঁচশো গুণ পৃথিবীর অন্যান্য মসজিদের থেকে সেই মসজিদের পজিলত পাঁচশো গুণ বেশি সব আল্লাহ এই জন্য নবী সালাম বলছেন ইল্লা ইলা যদি তোমরা ঘাটে নিয়ে রেহাল মানে যা যা দরকার বড় ব্যাগ বড় ভোজা মানে তোমাদের সফরে বের হওয়ার জন্য যা দরকার এগুলা নিয়ে যদি তোমাদের বের হইতে হয় তো তিনটা মসজিদের উদ্দেশ্যে তোমরা বের হয়ে যাবা সেই তিনটা মসজিদ কে নবীলাম নির্দিষ্ট করে দিচ্ছেন একটা হলো মসজিদ হারাম ও মসজিদ হাজা ও মসজিদ আকসা তিনটা মসজিদ এই তিন মসজিদে আপনি গাঁটটে নিয়ে চলে যেতে পারবেন এখানে গাঁটটে নিয়ে যাওয়াটা এবাদত কারণ কি এই তিন মসজিদে যে ফজিলত আছে যে বরকত আছে পৃথিবীর আর কোথাও আপনি এই ফজিলত এই বরকত পাবেন আচ্ছা এখন আসেন এই তিনটা বাদ দিয়ে পৃথিবীর বাকি যতগুলা আছে ধরেন আমাদের দেশে আসেন বাংলাদেশে আসেন বাংলাদেশে প্রায় তিন লক্ষ মসজিদ আছে আচ্ছা নদা সরকার বাড়ি মসজিদের মর্যাদা আর বাইতুল মকারর মসজিদের মর্যাদা এই দুইটা কি বেশ কম আছে না একই এখন আপনি যদি এখান থেকে গাড়্তি বান্দি বান্ধি বাইতুল মকারর মসজিদে রওয়ানা দেন বেশি ফজিলতের জন্য তাহলে কি সবাব হবে না গুনা হবে গুনা হবে কারণ আপনি যেটাকে রাসুল নবী সাল্লু সাল্লাম অধিক মর্যাদা সম্পন্ন ঘোষণা করেন নাই যে বাইতুল মকাররম মসজিদের যে মর্যাদা গোলশান আজাদ মসজিদের যে মর্যাদা নর্দা সরকার বাড়ি মসজিদেরও একই মর্যাদা এখানে আদায় করলেও আপনি সাতাশ গুণ সবাব হবে আবার গুলশান আজাদ মসজিদে আদায় করলে সাতাশ গুণ হবে বাইতুল মকাররম জাতীয় মসজিদে আদায় করলে সাতাশ গুণেই হবে তাহলে আপনি সাতাশ গুণের বেশি তো আঠাশ গুণ এখানে হবে না তা আপনি ওই মসজিদে যাবেন কেন যা তবে আপনি একটা উদ্দেশ্যে যেতে পারবেন সেটা হল এলেমের উদ্দেশ্যে এলেমের উদ্দেশ্যে যেতে পারবেন যদি আপনি মনে করেন যে যে নদ্দা সরকার বাড়ি মসজিদে যেই এলেম পাবো যে বয়ান পাবো সেই এলেমটা বেতুল মোকারম জাতীয় মসজিদে গেলে আমি আরও বেশি এলেম শিখতে পারব এলেমের উদ্দেশ্যে আপনি যেতে পারবেন অন্য অন্য কিন্তু অন্য অন্য মসজিদের ফজিলতের উদ্দেশ্যে আপনি এক মসজিদ থেকে আরেক মসজিদে স্থানান্তর আপনি এই এলাকার বাসিন্দা আপনার জন্য সবচেয়ে উত্তম হলো এই এলাকার মসজিদ ফজিলতের জন্য আপনি অন্য মসজিদে যাওয়া যাবেন কিন্তু এলেমের উদ্দেশ্যে অন্য মসজিদে যাওয়া যাবে কথাটা বুঝবেন এলেমের উদ্দেশ্যে যাওয়া যাবে ফজিলতের উদ্দেশ্যে যাওয়া যাবেন আচ্ছা ধরেন সরকারবাড়ি মসজিদে মুসল্লি হইল একশো জন জামাতে আর জাতীয় মসজিদ বাইতুল মোকারমে মুসল্লি হইলো বিশ হাজার তাহলে কোনটার ফজিলত বেশি এই জায়গায় জাহালত কাজ করে মূর্খতা এই জায়গাটায় বেশি কাজ করে একজন সাধারণ মানুষ যখন দেখে দেখেছে সরকারবাড়ি মসজিদে একশো জন মুসল্লি হয়েছে আর জাতীয় মসজিদ বাইতুল মোকারমে বিশ হাজার হয়েছে তখন দৌড় দে ওইদিকে ওই বিশ হাজারের দিকে বিষ হাজারের দিকে দৌড় দে এই উদ্দেশ্যে যে ওই বিষাজারের ওখানে গেলে এত মানুষ নামাজ পড়তেছে আমিও যদি এদের সাথে পড়তে পারি তাহলে বিশাল ফজিলত বিশাল মর্যাদা লাভ করা যাবে অথচ বাইতুল মকান মসজিদে যায় মসজিদে চাকা পায় না রাস্তায় ময়লা আবর্জনার মধ্যে নামাজ আদায় করে তাও বেশি ফজিলত আশা করে আর সরকার বাড়ি মসজিদে আদায় করলে আপনার সুন্দর করে মসজিদের ভিতরে কার্পেট বিছানো সুন্দর করে সব বিছানো কিন্তু এখানে মনে করে যে ফজিলত কম হবে ওই ওখানে রাস্তায় যেখানে পাক পবিত্রের কোনো নির্দিষ্টতা নাই সেখানে আদায় করলে মনে করে সবাব বেশি হবে কারণ কি মানুষ বেশি কিন্তু এমন কোন হাদিস আল্লাহ রসুল বর্ণনা করছেন যে যেই মসজিদে মুসল্লি কম সেখানে ফজিলত কম আর যে মসজিদে মুসল্লি বেশি সেখানে ফজিলত বেশি এরকম কোনো হাদিস আছে এরকম কোনো হাদিস নবী স্লাম বর্ণনা করেন না কিন্তু মুসলিম উম্মার মূর্খতা কাজ করে মসজিদে হারামের জামাতে মসজিদে হারামের জামাতে মানুষ যদি হয় আর আমাদের জাতীয় মসজিদ বাইতুল মকাররমের মানুষ যদি এক লক্ষ হয় জামাতে ফজিলত কোনটার বেশি মসজিদে হারামে মানুষ জন হইলেও এক লক্ষ করে পাওয়া যাবে আর এখানে মানুষ এক লক্ষ হইলেও সাতাশের বেশি আপনি পাবেন না যত লক্ষ মানুষ হোক কিন্তু ওখানে মানুষ দশ জনে জামাত করলে ওই দশ জনে প্রত্যেকে এক লক্ষ করেই পাবে ওই ফজিলতটা হয় স্থানের কারণে সংখ্যার কারণে না সংখ্যার কারণে ফজিলত বাড়ে না সংখ্যার কারণে কারো হক প্রমাণ হয় না এই জিনিসটা মানুষের মধ্যে মূর্খতা বেশি কাজ করে আল্লাহ পাক কোরআনে কেন বারবার বলছেন আকসার হুম অধিকাংশ মানুষ ব্যাকল তাহলে বোঝা যায় অধিকাংশ মানুষ যেখানে সেখানে সব বুদ্ধিমানই কথা বলা যদি বলি যে এত লক্ষ লক্ষ মানুষ যায় এরা কি সবাই পাগল নাকি এরা কি আমার মতো ব্যাকল নাকি তাহলে বুঝতে হবে অধিকাংশ মানুষ আল্লাহ বলতেছেন আকল নাই আর আপনি যদি বলেন যে না এত মানুষ কি এরা বুঝে না তাহলে আল্লাহর কথার বিপরীত আকসার আল্লাহ বলছে পৃথিবীর অধিকাংশ মানুষ তাদের এলেম নাই জাহেল তাহলে অধিক সংখ্যক মানুষ ফজিলত বৃদ্ধি করে না অধিক সংখ্যক মানুষ আপনার হকের দলিল না যে পৃথিবীর অধিকাংশ মানুষ যদি হকের দলিল হইতো তাহলে পৃথিবীর অধিকাংশ মানুষ তো মুশ্রিক আজও পৃথিবীতে অধিকাংশ মানুষ মুশ্রিক তাহলে তো হক যদি বলেন যে বেশি মানুষের জিনিস বেশি মানুষ যেটা পালন করে বেশি মানুষ যেটা গ্রহণ করে বেশি মানুষ যেটাকে সমর্থন দেয় সেটাই হক তাহলে তো মুশ্রিকেরাই হোক কারণ পৃথিবীতে মুশ্রিকেরাই তো বেশি এবং যুগে যুগে বেশি ছিল শুধু আজকের যুগে না প্রাচীন আমলেও বেশি ছিল এখনও বর্তমানে পৃথিবীতে মুশ্রিকেরাই বেশি তাহলে অধিক সংখ্যকের মূর্খতা এটা বাংলাদেশের মুসলিমদের ক্ষেত্রে বেশি কাজ করে জাহালটটা তো এই জন্য আমরা যেটা বলতেছি যে আমরা দেখি মাঝে মাঝে যে এরকম শুক্রবার আসলে মসজিদগুলো ঢাকা শহরে খালি পড়ে থাকে মানুষ সব দৌড় বেশি ফজিলতের উদ্দেশ্যে অন্যদিকে এটা হলো মূর্খতা জাহালত